এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আর দুদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আমরা সবাই জানি মহালয়াতে দেবীর চক্ষুদান হয়, অর্থাৎ মায়ের চিন্ময়ী তথা মৃন্ময়ী রূপের সৃষ্টিকাল এটি। দেবীর এই মহিষাসুরমর্দিনী রূপটি তো আমাদের সকলেরই পরিচিত। তবে দেবী মহামায়ার আরও দশটি রূপ বর্তমান, যা দশ মহাবিদ্যা নামে পরিচিত। চলুন মায়ের দশ মহাবিদ্যা রূপের স্মরণের মাধ্যমে আমরা দেবী পক্ষের সূচনাতে মেতে উঠি। সমগ্র বিশ্বে আজ আগমনের সুর বেজে উঠেছে, মা আসছেন, মা। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিল, ধরণীর বহিরা। শাক্তরা বিশ্বাস করেন একই সত্য দশটি ভিন্ন রূপে প্রকাশিত। দিব্য জননী দশটি বিশ্বরূপে দৃষ্ট ও পূজিত হয়ে থাকে। এই দশটি রূপই হল দশ মহাবিদ্যা। বৃহৎ ধর্ম পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শিব ও তাঁর স্ত্রী দাক্ষায়ণী সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ দশ মহাবিদ্যার উৎস। পিতা দক্ষের অমতে তাঁর কন্যা সতী বিবাহ করেছিলেন মহাদেবকে। একদা দক্ষ তাঁর গৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেন। তবে সেই যজ্ঞে তিনি সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানালেও আমন্ত্রণ জানাননি সতী আর শিবকে। তাঁর আসল উদ্দেশ্য ছিল মহাদেবকে অপমান করা, কিন্তু স্বামীর এহেন অপমান মেনে নেওয়া সতীর পক্ষে অসম্ভব ছিল। তাই সতী পিতার সম্মুখীন হয়ে প্রতিবাদ জানাতে পিতৃগৃহে যাওয়ার জন্য মনস্থির করেন এবং মহাদেবের নিকট পিতৃগৃহে যাবার অনুমতি ভিক্ষা করেন। কিন্তু সেখানে যাবার পরিণতি কী হতে পারে তা সম্পর্কে মহাদেব অবগত থাকায় সতীকে পিতৃগৃহে যাওয়ার জন্য বাধা দেন। এতে সতী ক্ষুব্ধ হয়ে মহাদেবের সামনে নিজ ক্ষমতা প্রদর্শনের জন্য নিজের দশটি মহাবিদ্যারূপ ধারণ করেন এবং এক এক করে দশ দিক থেকে ঘিরে ফেলেন মহাদেবকে। সতীর এই দশটি মহাবিদ্যারূপ দর্শন করার পর হতভম্ব হয়ে যান স্বয়ং মহাদেব। তিনি বুঝতে পারেন দেবী স্বয়ং সম্পূর্ণা, একাধারে তিনি করুণাময়ী, আবার অন্যদিকে তিনি ভয়ঙ্করী ও ভীষণা। দেবীর দশ মহাবিদ্যার প্রথম রূপ কালী। তিনি একদিকে জন্ম ও শক্তির দেবী এবং অন্যদিকে সর্বসংহারকারী। শুম্ভ নিঃশুম্ভের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার আশায় দেবতাদের সম্মিলিত প্রার্থনায় সৃষ্ট দেবী দুর্গার ভ্রুকুটি কুটিল তৃতীয় নেত্র থেকে আবির্ভাব হয় কালিকা দেবী। তিনি এলো কেশী ও কৃষ্ণ বর্ণা, তিনি অশুভনাশিনী মহাশক্তি। কথিত আছে দ্বারকাসুরকে বধ করার জন্য ব্রহ্মার প্রার্থনাতে তাঁর দেহের ১৬টি ভাগের একটি ভাগ শিবের শরীরে প্রবেশ করেন এবং পরবর্তীকালে তিনিই শিবের ত্রিনেত্র থেকে বাইরে আসেন, অতঃপর দ্বারকাসুরকে বধ করেন। ওম হুঙ্কার শবাড়ুঢ়ে
নীল নীরজ লোচনে ত্রৈলোকৈক মুখে দেবী কালিকায়ৈ নমস্তুতে রত্যলীঢ পদে ঘোরে কুণ্ডমালা প্রলম্বিতে খড়গ লম্বোদরী ভীমে কালিকায়ৈ নমস্তুতে। দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ হল মা তারা। তিনি পথ প্রদর্শিকা ও রক্ষিকা দেবী। সমুদ্র মন্থনের সময়কালে মহাদেব হলাহল পান করে অসুস্থ হলে দেবী তাকে নিজ স্তন্য পান করিয়ে সুস্থ করে তোলেন। এলোকেশী এই দেবী ত্রিনয়নী। তিনি উগ্র ও ভীষণা দেবী। মায়ের তৃতীয় বিদ্যা ত্রিপুরা সুন্দরী। ভণ্ডাসুরকে পরাজিত করার জন্য একদা সমস্ত দেবতারা বসেন ধ্যানে। মহাদেব সহ অন্যান্য দেবতারা আত্মবলিদান করেন হোমাগ্নিতে। সেই হোমাগ্নি থেকে উদ্ভূতা হলেন দেবী ত্রিপুরা সুন্দরী। দেবীর এই রূপটি আবার ষোড়শী নামেও পরিচিত। যে রূপটি ষোড়শ বর্ষীয়া এক অপরূপা লাবণ্যময়ী বালিকার। দেবীর চতুর্থ মহাবিদ্যা মা ভুবনেশ্বরী। তিনি একাধারে মহাদেবের পত্নী এবং পালনকারিণী জননী। তিনি আদি প্রকৃতি। তিনি শক্তিদায়িনী মহামায়া। আবার তিনি অপরূপা জননী। কথিত আছে, দেবী যখন ত্রিপুরা সুন্দরী রূপে ছিলেন তখন একদা শিবের পক্ষে তিনি নিজের ভুবনেশ্বরী রূপ দেখে বিচলিত ও ভীত হয়ে পড়েন। পরে সেই ছায়া যে তাঁরই অন্য এক রূপ তা তিনি বুঝতে পারেন ও সুস্থির হন। পঞ্চম মহাবিদ্যা হল দেবী ভৈরবী। একদা মহাদেব যখন নীল পর্বতে গমন করেন তখন মাঝপথে এক জঙ্গলে তাঁর দর্শন হয় দেবী ভৈরবীর সাথে। সেখানে দেবী ও মহাদেবের মধ্যে নৃত্যের গতির এক প্রতিযোগিতা সম্পন্ন হয়, যেখানে দেবী স্বেচ্ছায় পরাজয় জ্ঞাপন করেন। এই দেবী চতুর্ভুজা ও পদ্মাসনা। শিবদূতি স্বরূপেণ হদরৈত্যমাবলে ঘোররূপে মহারাবে ভৈরবী নমোস্তুতে। শিবদূতি স্বরূপেণ হদরৈত্যমাবলে ঘোররূপে মহারাবে ভৈরবী নমোস্তুতে। ষষ্ঠ মহাবিদ্যা হল ছিন্নমস্তা। একদা তাঁর দুই সন্তান সমযোগিনী ক্ষুধা নিবারণের জন্য তাঁর কাছে বিভূতি প্রার্থনা করে। তাঁদের যে ক্ষুধার সঞ্চার ঘটে সেই ক্ষুধা একমাত্র বজ্রযোগিনীর শক্তি দ্বারাই নিবারণ করা সম্ভব। তিনি নিজ মস্তক ছিন্ন করে সেই রক্ত নিজে পান করেন এবং
ওই দুই যোগিনীকেও পান করান। এই দেবীর সাধনার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা হল বিধবা বিমুক্তকেশী দেবী ধূমাবতী। তার হাতে ঝাঁটা ও কুলো বর্তমান। একদা পার্বতী ও মহাদেব যখন কৈলাসে আলাপচারিতাতে রত, তখন হঠাৎ পার্বতী মহাদেবের কাছে তাঁর প্রচণ্ড ক্ষুধার কথা জানান এবং ক্ষুধা নিবারণের জন্য পথ্যের আবেদন করেন। বেশ কয়েকবার অনুরোধের পরও মহাদেব যখন তাঁর আবেদনে কর্ণপাত করলেন না, তখন মহাদেবকেই তিনি গিলে ফেললেন খাদ্য হিসাবে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাঁর সারা শরীর থেকে ধোঁয়া বের হতে লাগল। তখন মহাদেব তাঁর দেব শক্তিতে দেবীর শরীর থেকে বাইরে এসে জানালেন তাঁকে গ্রাস করে দেবী বিধবা হয়েছেন। তাই সকল সধবার চিহ্ন ত্যাগ করে দেবী এখন বিধবার বেশ পরিহিতা। ধূমাবতী হলেন বিধবা এক বৃদ্ধা, কুৎসিত ও ভয়ঙ্করী। অষ্টম রূপ হল বগলামুখী। সত্যযুগে মদনাসুরের সৃষ্ট ভয়ঙ্কর ঝড়ে যখন পৃথিবী বিপদের মুখে ঢলে পড়ে, তখন বিষ্ণুর ধ্যানে তুষ্ট হয়ে আবির্ভূতা হন দেবী বগলামুখী। তিনি যুদ্ধকলায় পটীয়সী। মদনাসুরকে যুদ্ধে পরাজিত করে তিনি পৃথিবীকে মহাক্ষয়ের হাত থেকে রক্ষা করেন। নবম মহাবিদ্যা হল দেবী মাতঙ্গী। একবার মহাদেবের ওপর অভিমান করে দেবী পিতার গৃহে গমন করেন। তখন শিব শাখারির ছদ্মবেশ ধারণ করে পৌঁছে যান দেবীর কাছে এবং শাখা বিক্রির কৌশলে দেবীকে কুপ্রস্তাব দেন। শাখারির আস্পর্ধা দেখে দেবী প্রচণ্ড রেগে যান এবং কৌশলে শাখারিকে রাতে এক নির্দিষ্ট স্থানে যেতে বলেন। যদিও ততক্ষণে দেবী মহাদেবের স্বরূপ সম্পর্কে জ্ঞাত হয়েছেন এবং ওই রাতে গোপন অভিসারে গিয়ে পার্বতী এবং মহাদেব একে অপরের সামনে স্বরূপে আসেন এবং প্রেমালাপে লিপ্ত হন, তখন মহাদেব দেবীর নবম মহাবিদ্যা মাতঙ্গীর দর্শন পান। মাতঙ্গী হল দেবী সরস্বতীর আদি রূপ। দশ মহাবিদ্যার দশম অর্থাৎ শেষ মহাবিদ্যা হল দেবী কমলা। দেবতারা যখন সমুদ্র মন্থনে রত হন, তখনই উদ্ভূতা হন দেবী কমলা। তিনি সমৃদ্ধির দেবী, তিনি সাগর দুহিতা, তিনি চিরন্তনী। তাকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়। তাঁর আরাধনায় শ্রী ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। সুবর্ণ কান্তি কমলা দেবী বিষ্ণু শক্তি স্বরূপিণী, গজবর্ষিত অমৃত স্নাতা চতুর্ভুজা সনাতনী, পদ্ম বরাভয় হস্তে জগৎ পালনকারিণী। প্রণমামি কমলা দেবী সর্বসৌভাগ্যদায়িনী।